সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কেরানীগঞ্জের নারিকেল বাগে। ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে তিনজন রমণী, বলা চলে তিনজন রমণী দাঁড়িয়ে রয়েছেন। তো তাদের জীবনে, আসলে তাদের পারিবারিক যে জীবন, পারিবারিক জীবনের গল্প শুনতে আমরা এখানে হাজির হয়েছি। তো আমরা এই তিনজন নারীর সাথে কথা বলবো, জেনে নিব তাদের জীবনের আংশিক গল্প বা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আপু, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা তো তিন বোন। আচ্ছা, আপনাদের কোনো ভাই? ভাই ছিল ছোট, সবার ছোট। সে কোথায়? তাই আমার খালারা আমার কাছে মিথ্যা কথা বললাম, পালতে দিছে না, বিক্রি করে হালাইছে, আমরা বলতে পারি না। কথাগুলো একটু যদি জোরে বলতেন। বলছি, আমার একটা ছোট ভাই ছিল, আমার মা মারা যাওয়ার পর 9 মাসে ছুঁয়া মারা গেছে। তাই আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। যেমন আবার আমার ছোট ভাইটারে আমার খালারা, আমার ছোট মাঝেরও খালা, আমার মার পরে যেটা সেটা আমার কাছে তে মিথ্যা কথা বললা, নিয়ে গেছে, নিয়ে এলা বিক্রি করছে নাকি পালতে দিছে বলতে পারি না, আঙ্গ একটু দেখাও না। আপনার সাথে আর দেখা হয় না? এই যে 9-10 এই 12 বছর দিয়ে মা মারা গেছে, পরে একদিনও দেখা হয়নি। জানেন না? জানিও না, জানেন না, আপনিও জানেন না? না, আমরা কেউ জানি না। আচ্ছা, তো আপনারা তিনজনই কি বিবাহিতা? না, আমি একা বিবাহিতা। আপনি তার মানে হলো বড় জনে বিবাহিতা? আচ্ছা, আপনি আপনি হলো বড়? হ্যাঁ, আমি সবার বড়। আর যে কোলে রয়েছে এটা আপনার বাচ্চা? আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী যে একটু কাজে গেছে। মানে উনি কি করেন? উনি যে বাঙ্গারি একটু টুকটাক ব্যবসা করেন। বাঙ্গারি টুকটাক ব্যবসা বলতে কি, এক আছে হলো যে বাঙ্গারি টোকায়া বিক্রি করা, আর এক আছে হলো যে টোকায়া যারা নিয়ে আসে তাদের থেকে কিনে বিক্রি করা। টোকায়া যারা কিনে আসে করতে কিনে আলা বিক্রি করা। এভাবে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে? তার তার অর্থ মানে তার উপার্জিত টাকা দিয়ে আপনাদের চলছে? চলছে। নাকি আপনারাও কোনো কাজ করেন? না, আমি কাজ করি না। যেমন ওরা, আমার দুই বোন কাজ করে, অনেক কষ্টে করে। আমার মা নাই গা, তবু আমার মার মতো শাশুড়ি হয়েছে এখন। হ্যাঁ, হচ্ছে ডায়াবেটিসের মানুষ, হ্যাঁ, ওষুধ খাইতে অনেক কষ্ট হয়ে যায় বুঝছেন। তাও তার পাখের তলে রেখা বড় করছে। এমনি আত্মীয় স্বজন, চাচা চাচারা, মামারা, ইয়েরা সবাই আছে, কিন্তু কেউ রাখে না। এই আমাদের খোঁজ খবর নেয় না? না, আমাদের খোঁজ খবর নেয় না। আমার বাপ আছে, বিজিবি তো আছে, তবু খোঁজ খবর নেয় না। আপনার বাবা কোথায় থাকে? ওই যে নজরগঞ্জ থাকে। নদরগঞ্জ যেখানে থাকে সেখানে কি আপনার বাবা আর কি বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করে বোনিয়া অনেক শান্তিতে আছে। আমরা এই যে আমার এই ছোট বোনটার জন্য খাওয়া দাওয়ার জন্য টাকা চাইবার যে গেছি, পর আঙ্গুর অনেক অপমানই করছে, মারধর করছে, এমনকি আমার শাশুড়ি মতো আমার মায়েরও মারবার চাইছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা তাহলে কিছুই করেন না তিনজনের একজন? আমরা দুজন কাজ করি। আপনি কোথায় কাজ করেন? এই যে সামনে আছে জর্দার ডিবা কাজ করি। জর্দার ডিবা বানায়, ওই কারখানায় কাজ করেন? তো সেই কারখানায় কাজ করে আপনি কয় টাকা পান প্রতি মাসে? মাসে 4000 পরে, ওই টাকায় চলে না, খায়া পিন্দা কষ্টই হয়। 4000 টাকা আপনি পান? আর আপনি কি কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? একসাথে। আপনি কয় টাকা পান? মানে দুজন মিলে 4000 পান নাকি? না না, ওই তো আই কম পাই, ওই আবার ছোট না। আচ্ছা, আর আমরা দেখছি এই যে পিছনটাতে যে জায়গাটি রয়েছে এইখানে, এইটা কি আপনাদের মানে এটা ভাড়া নিয়েছেন, এখানে থাকেন নাকি এখানে এটা আপনাদের নিজেদের বাড়ি? ভাড়া নিয়েছি 1 তারিখ থেকে আবার। আচ্ছা আচ্ছা, এখানে এই যে যে রুম ভাড়া নিয়েছেন, এখানে 2 রুম না 3 রুম, কয় রুম ভাড়া নিয়েছেন? 2 রুম নিয়েছি। 2 রুম। এই 2 রুমের ভাড়া কত দিতে হচ্ছে আপনাদেরকে? 2 রুমের ভাড়া 3000-4000 টাকা, আবার কারেন্ট বিল আলাদা। তার মানে 5000 টাকা এখানে চলে যাচ্ছে আপনার রুম ভাড়ার মধ্যেই। এরপরে রয়েছে আপনাদের খাওয়ার যে বিষয়গুলো সেগুলো। তার মানে আপনাদের ফ্যামিলিতে এখন কয়জন মানুষ? ফ্যামিলিতে আমরা এখন, তো আপু যেটি হলো যে আপনাদের পরিবারে এখন কয়জন মানুষ তাহলে? এখন বর্তমানে আমরা 6 জন। 6 জন মানুষ আপনাদের পরিবারে, তার মধ্যে আপনার 2 বোন টাকা উপার্জন করছে হলো 7000 টাকার মতো, আর আপনার স্বামী যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তার মধ্যে আপনার 5000 টাকা ঘর ভাড়া দিতে হয়, আর বাদ বাকি টাকা দিয়ে খাওয়া দাওয়া এগুলো চলে যাচ্ছে। তো এই যে যে টাকাটি আপনাদের আসছে প্রতি মাসে,
সেই টাকাটা দিয়ে কি আপনারা ভালোমতো চলতে পারতেছেন? এমনকি বাচ্চা গো একটু ভালো মাদ্রাসায় পড়াইতে পারি না, আশা আছে মাদ্রাসায় বাচ্চা গো পড়াম, বাচ্চা পড়াইতে পারি না। তো আপনার এই যে মা মারা গেল কবে, কতদিন পূর্বে? সে মামায় আমার বিয়ার শাদী দিয়েছে, তার সাথে সাথে এই যে দুইটা বোন আমার, এই যে শাশুড়ি মানে আমার মা এখন বর্তমানে। আপনার মা মারা গেল কি করে বললেন? আগুনে লাগছে, আগুন লাগছে, আগুন লাগার পর মারা গেছে। আগুন লেগে আগুনে পুড়ে আপনার মা মারা গেল? আচ্ছা আচ্ছা, সেটি কোথায় আগুন লেগে গেল, মানে কোন স্থানে ছিলেন তখন আপনি? তখন ছিলাম বড়শুরে যে নদীর সাথে। আচ্ছা, এমনিতে আপনাদের মানে বাড়ি কোথায়, গ্রামের বাড়ি বা স্থায়ী ঠিকানা কোথায় আপনাদের? স্থায়ী ঠিকানা বলতে আমার বাপ দাদার বাড়ি বরিশাল, কিন্তু আমার জন্মস্থান ওই যে বড়শুরে হইছে, আমরা বড় হইছি। আচ্ছা, বরিশালে আপনাদের কোনো বাড়ি বা এরকম কিছু নেই? আমার দাদা কাইলা হক আছে, কিন্তু আমার চাচারা আমার বাপেরা বেচা বেচা আই না খাইতাছে, আঙ্গু কিচ্ছু দেয় না, আঙ্গু খবরই নেয় না। আপনারা কখনো যান নাই আপনার চাচার কাছে? গেছিলাম, অনেক গেছিলাম, খালি কয় পাবি পাবি, কিন্তু শুনতে চেহারা বেচা বেচা আই খাই খাইতাছে, কিন্তু আঙ্গু আমার দুইটা বোন অনেক কষ্ট করে হইতাছে, আপনার তো বিয়ে হয়ে গেছে আর আপনার দুটো বোন রয়েছে, এই দুই বোনও তো বড় হয়ে যাচ্ছে, তো তাদেরকে তো বিয়ে শাদী দিতে হবে, আর সেই দায়ভারটা কিন্তু এখন আপনার উপরেই বর্তায়। যেহেতু আপনার মা তো চলেই গিয়েছেন, মারা গেছেন, তো আপনার বাপ থেকেও না থাকার মতো নেই, তো সেক্ষেত্রে কিন্তু এই যে দুই বোনের দায়ভার কিন্তু আপনার কাছেই রয়েছে। তো এই আপনার এই দুই বোন প্লাস হলো যে আপনার শিশু বাচ্চা, এদেরকে নিয়ে আসলে কি চিন্তা করেন, কি ভাবেন যে এদের বিয়ে শাদী দিতে হবে? এখন বিয়া তো হয়েছে ভাই, বিয়ে শাদী তো দিতে হবে, বিয়ে শাদী দিতে গেল তো টাকা পয়সার অনেক, টাকা পয়সা আমাদের অত সামর্থ্য নাই যে বিয়ে শাদী দিয়া দিব, টাকা পয়সা লেগে আবার যে আমি কাম শিখাইছি, কিন্তু মেশিন মেশিন কিনুনের অনেক নাই দেখো। মানে সেলাই মেশিনের কাজ জানে? আপনি কি কাজ জানেন? ওই যে আমার আপা শিখা দিছে। আচ্ছা আচ্ছা, সেলাই মেশিনের কাজ করতে পারেন? আচ্ছা, বাবুটা কান্না করতেছে, তো মানে বাবুটাকে নিয়ে আপনি সাইডে দাঁড়ান, ওনার সাথে আমরা কথা বলি এতক্ষণ ধরে। তো আপু, যেটি হলো যে ওই আপনার এই বোনটা কি সেলাই মেশিনের কাজটা জানে? এই বোনটা হয় একটু একটু শিখছে, আমি পারি, কিন্তু আমার অতটা ই নেই গেছে, বাচ্চা নিয়েও পারতে আসি না, আবার ওই কিন্তু একটু সমস্যা হইতেছে, মানে টাকা পয়সা নিয়ে হয়। তো যদি মনে করেন আপনাকে কেউ, আপনাদেরকে এরকম কেউ যদি সহযোগীবান ব্যক্তি হেল্প করে বা সেলাই মেশিন কিনে দেয়, সেক্ষেত্রে কি আপনারা কি আপনি একটি টেইলারিং দোকান দিয়ে বা ওই রকম ভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন, আপনাদের ভবিষ্যৎ গড়তে পারবেন? ভবিষ্যৎ এটা বলতে পারো, কিন্তু আমার আবার একটু শরীর অসুস্থ, আমার শরীরটা ঠিক হইলে আমি এটা ভাবনা চিন্তা করব, কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত, অনেক অসুস্থ। আর এমনিতে আপনার বোন, যে বোন কে কাজ শিখেছেন, ওরা পারবে কিনা আপনার দুটো বোন? যে ওরা হ্যাঁ, এরা অভি অবশ্যই সাহস দিলে এই সহযোগিতা করলে আর নিশ্চয়ই পারবে, ভবিষ্যতে করতে হবে না। তো যেটা হলো যে এই যে আপনার স্বামীকে তো দেখলাম না, আপনার স্বামী কি আশেপাশে আছেন? না, আমার স্বামী ইয়ে গেছে ইসলামবাগেতে। আচ্ছা আচ্ছা, আপনি তো পূর্বেই বললেন সেটি, তো সেটি সে যদি থাকতো তাহলে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করতাম। তো এই আপুর সাথে আমরা একটু কথা বলতে চাই আপু। আচ্ছা, আপনার তো বয়স তেমন বেশি না, তো যেটি হলো যে এই বয়সে তো আপনার আসলে স্কুলে থাকার কথা, পড়ালেখা করার কথা ছিল, তাই না? তো আপনি কাজ করছেন, মুখে কালি লাগিয়ে এসেছেন, হয়তো কাজ থেকেই চলে এসেছেন, তো আপনার কি কখনো ইচ্ছে করে না যে আপনি আসলে একটু এরকম হেল্প পেলে বা সহযোগিতা পেলে আপনি একটু পড়ালেখা করতে পারতেন বা অন্যভাবে জীবনযাপন করতে পারতেন, ভালো থাকতে পারতেন, সেই রকম কি মনে পড়ে, মনে হয় আপনার? হ্যাঁ, একটু টাকা পয়সার খুবই মানে
পড়াশোনার খুব ইচ্ছে কিন্তু টাকা পয়সার ই দেখে পড়াশোনা করতে পারিনি। মা নাই বাপ নাই গা কে পড়ালেখা করাইব, আমি অনেক ছোট ছোট ছিয়া মা মারা গেছে, 12 বছর হয়েছে, সে কত দুঃখ ছিয়া মারা গেছে বলে। দাদাবু যেটি হলো যে আমাদের দেশে তথা পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে, সেই ভালো মানুষেরা আসলে কিছু খারাপ মানুষের কারণে তারা আসলে টাইম লাইনে আসতে চায় না, তারা নিজেদেরকে হিডেন করে রাখে, লুকিয়ে রাখে। তবে হ্যাঁ, অনেক মানুষই আছে পৃথিবীতে ভালো মানুষ। তো যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি আপনার বোনটিকে নিতে চায়, যে বলতে চায়, বলে যে আমার বাসায় থাকবে, হয়তো ওখানে যেভাবে কাজ করে এইভাবে না, জাস্ট আমার বাসার একটু গৃহস্থলীর কাজকাম করলো আর আমার মেয়ের মতোই আসলে পড়ালেখা করবে, বড় হবে, ওর বিয়ে শাদীর যে দায়ভার সেটি আমি গ্রহণ করব, এরকমভাবে যদি কেউ বলে সেটি কি আপনার বোনকে দিবেন? এখন যদি ভালো মনে মানুষ হয়ে যদি মা ভালো নিয়ত যদি বলে তাই যদি ই করে তাহলে দিতে রাজি হতে পারে। আবার খারাপ মনে অনেক অনেক বাড়িতে আছে, বাড়ির বাসা বাড়ি আছে, নির্যাতন করে, আবার ক্ষয়ক্ষতি করে, শারীরিক অত্যাচার করে, ওরকম বাসায় দিলে তো আমার বোনেরা আরো আরো বিধ্বস্ত অবস্থায় থাকবে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি সেরকম হয় অবশ্যই হতে হবে একজন ভালো মানুষ, সহৃদয়বান ব্যক্তি। তো আপু আপনাদের সাথে তো অনেক কথাই হচ্ছে, আরও কথা শুনবো। তো যেটি হলো যে এই যে এখন আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, যে ভবিষ্যতে আপনারা কি করতে যাচ্ছেন বা কি করবেন ভবিষ্যতে, সেরকম কখনো চিন্তা করেন কিনা বা চিন্তা করেছেন কিনা? ভবিষ্যতে চিন্তা করছি যে দুটা বোন যদি অমন জায়গায় ভালো জায়গায় একটুটা এই কইরা যদি বিয়া শাদী দিয়া পারতাম, ভবিষ্যৎ খারাপ করা কি কম বাপের কারণে এই সব লোটপালট হয়ে গেছে। বাপ আমরা মনে মনে এমনও যে ই চাইছি যাতে কোনো ই হাসিনার কাছে কিংবা সাংবাদিক কেউ কাছে যাইয়া অবজেকশন দিলে যাতে বাপে গো এমন বাপে গো শাস্তি দিত, যাতে আরো বাপে হাসিনার কাছে বলতে কি বলতে চাচ্ছেন? আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী, না মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলা উচিত, এভাবে নাম ধরে বলা উচিত না কিন্তু, বুঝছেন? যাই হোক, ভুল হয়েছে। যাই হোক, তো যেটি হলো যে আপনি আপনার মনের ইচ্ছা হয় কি এটি যাতে বাপের এমন ভাবে যদি শাস্তি দিতে পারতো, আমরা এমন অগোর জন্য টাকা পয়সা চাইবা গেছিলাম, পরে অনেক মারধর করছে, কাইজা ঝগড়া করছে, এলা পরে আমরা পুলিশের কাছেও গেছিলাম, বুঝছেন? এলা পুলিশের কাছে আমার বাপে মনে টাকা খাওয়াইছে না কি আমি বলতে পারি না, থানায় গেছিলাম, কেলানীগঞ্জ থানায় গেছিলাম, তখন উল্টা আরো আঙ্গুল বৈকমিকা খেদা দিছে আমার বাপের কিছু অনেক আঙ্গুল খেজি খেজি দিয়ে দিছে, কিন্তু এমন বাপে ই করাচ্ছি যাতে ভবিষ্যতে কোনো বাপেরা এমন পুলাপান ফালায় থুয়া বৌনা অন্য বৌনা যাইতে না পারে। এই যে ছোট থেকে মানুষের লাঠি জাটা জুতা বাড়ি খায়া যাদের বড় হয়েছে মানুষের অনেক এখন, তাও আমার ভালো শ্বশুর শাশুড়ি পাইছি, ননদ পাইছি, হেরা রাখতেছে ভালোভাবে, একটু থাকতেছে, একটু থাকুনে স্থান হয়েছে, নাহলে তো আরো বাইসা গেত গা খারাপ হয়ে গেত গা, কি করবে এগো সারা। তো তো আপু যেটি হলো যে আমাদের এই ভিডিওটা তো অসংখ্য মানুষ দেখছে, আরও মানুষ দেখবে, তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে অন্য আরও কোনো কথা বলার আছে কিনা, কিছু যাওয়ার আছে কিনা, যদি থাকে কিছু বলার থাকে সেটা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে বলতে পারেন। আরও কিছু বলতে চান, কোনো কিছু চাওয়ার বা সাধারণ মানুষকে আরও কিছু বলা, বা এই যে আপনার বাবা ভালো না, আপনার বাবার বিপক্ষে বা পক্ষে কোনো কিছু বলতে চান কিনা? বিপক্ষে বলতে চাই, ওই যে বললাম তাকে শাস্তি এমন কোনো ই করুক যাতে তার দেখা অন্য সব বাবারা যাতে পোলাপান ফালায় না যেতে পারে, এমন কষ্ট দিতে না পারে। তারপর যেটি হলো যে যেহেতু আমাদের এই বিষয়টা অনেক মানুষ দেখছে, সেহেতু আপনাদেরকে যদি কেউ ভালো পরামর্শ দিতে চায় বা আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায়, সর্বোপরি যদি আপনাদেরকে কেউ সহায়তা করতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে কি কোনো যোগাযোগের মাধ্যম আছে? ফোন নাম্বার, মোবাইল নাম্বার আছে? সেই ফোনটা কার কাছে থাকে? ফোনটা আমার কাছে, ফোনটা ওই আমার কাছে থাকে, দুজনের একসাথে।
আচ্ছা আচ্ছা তো আপু এই ফোন নাম্বারটা কি মুখস্থ আছে আপনি বলে দিতে চান যাচ্ছেন আমাদের ভিডিওটিতে দেখুন এই ভিডিওটি দেখে অসংখ্য মানুষ কিন্তু দেখছে দেখবে তো যেটি হলো যে আপনি ফোন নাম্বার বলে দিলে কিন্তু অসংখ্য মানুষ ফোনও করবে তো বিরক্ত করতে পারে ভালো মানুষ পৃথিবীতে তো সবাই ভালো মানুষ না আবার সবাই খারাপ না তবে এখনো ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি তো আপনি যদি সে ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি বলে দিতে চান বলে দিতে পারেন হ্যাঁ বলছি বলুন প্লিজ 019 019 69 69 30 30 44 42 02 02 তো আপুর নাম আমার নাম হাফসা হাফসা আপু তো আপনার ফোন নাম্বারটি যদি আরেকবার বলতেন 019 69 30 44 02 আচ্ছা হাফসা আপু কিছু বলতে চান আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে সাধারণ মানুষের বলতে তারা যদি আমাদের এই কষ্ট দিয়ে যদি একটু সাহায্য করতে চায় তাহলে আমরা সাহায্য নেব তারা যদি পারে ভালো মনে দিতে চায় তারা যদি ভালোভাবে করতে চায় বা কেউ যদি ভালো মন নিয়ে তারা যদি ভালোভাবে একটা কথা বলে আমি সেটাও শুনব তারা বলবে যা বলবে তাই তো শুনবে এখন তারা যদি ভালো মনে সাহায্য করতে চায় তাহলে করবে এটাই বলার এটাই বলার ছিল আচ্ছা এই আপু বড় আপু যিনি রয়েছেন আপনার নাম কি আমার নাম জান্নাত জান্নাত আর আপনার নাম ফাতেমা আপু আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ আপনারা ভালো থাকবেন তো ভিউয়ার্স আপনারা দেখলেন একজন তিনজন নারীর জীবনের আসলে গল্প অর্থাৎ পারিবারিক যে ঘটনা পারিবারিক যে গল্প থেকে থাকে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখলেন ভিউয়ার্স জানলেন তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন প্রত্যেককে নিরাপদে থাকবেন ভালো থাকবেন প্রত্যেককেই ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা সবসময় একই কথাই বলি সেটি হলো যে মানুষ মানুষের জন্য তো ভিউয়ার্স আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি